نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসা সে আল্লাহ পাকের যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের মা বাবা আত্মীয় স্বজন সহ সকল হৃদয়ে আমাদের একের অপরের জন্য ভালোবাসা তৈরি করেছেন যিনি আমাদেরকে মায়ের মতো বাবার মতো রহমত দান করেছেন সে মনিবের দরবারে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি লাখ কোটি দরুদ ও সালাম বিশ্বের মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আনবিয়া সাইয়্যিদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা গত জুমাতে যে জায়গা থেকে আলোচনাটা শেষ করেছিলাম আজকে সেখান থেকে বলবো ইনশাআল্লাহ আমরা পারিবারিক বিষয়গুলি নিয়ে আরো দুটি জুমা আলোচনা করব এরপরে আমরা আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখেন আমরা ওযু গোসল পবিত্রতা নিয়ে আলোচনা করব ঈমান নিয়ে আলোচনা করব নামাজের হুকুম আহকামগুলি ধারাবাহিকভাবে আলোচনা হবে ইনশাআল্লাহ লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আমাদের কাছে কোনো জ্ঞান নাই আমরা জ্ঞান পাই কার কাছ থেকে সবাই পড়েন রব্বি জিদনি ইলমা এখানে যা আলোচনা হবে এখান থেকে শোনার পরে আমরা ঘরেও এই আলোচনাগুলি আমাদের বিবিদের সাথে ছেলে মেয়ের সাথে আমরা যেন করতে পারি আল্লাহ যেন তৌফিক দেন আমরা বলি আমিন আজকে প্রথমে আমরা জানব অনেকে আছে যে মা বাপকে কাঁদায় এরকম আছে না মা বাপকে কষ্ট দেয় মানে কষ্ট শুধু দেয় না এমন আচরণ মায়ের সাথে বাপের সাথে করে যে মা বাবার চোখ থেকে পানি চলে আসে এই ব্যাপারে একটি সহিহ বুখারী মুসলিমের সুনানে আবু দাউদের নাসাই সহ ইবনে মাজা সহ বিভিন্ন হাদিসের গ্রন্থে একটি সহিহ হাদিস এসেছে
আদিষ্টি দিয়ে আমি আলোচনা শুরু করতে চাই। প্রথম কথাটাই হলো, মা বাপের চোখের পানি যদি আপনি ঝরায়া থাকেন বা আমি যদি ঝরায়া থাকি অথবা আমার কারণে ছেলেমেয়ের কারণে যদি মা বাবা কান্না করে থাকেন, চোখের পানি ঝরে থাকেন, তাহলে এটা অন্য কেউ এসে মা বাপকে হাসি খুশি করবে না, বরং ওই ছেলেমেয়ের উপরে দায়িত্ব ওয়াজিব হয়ে যায়। ওই কান্নাকে দূর করে মা বাপের মুখে অবশ্যই হাসি ফুটায় দিতে হবে, সুবহানাল্লাহ। অর্থাৎ যেমনে কান্দাইছো এমনে হাসাইতে হবে, এটা কার অর্ডার? আপনি খেয়াল করেন কি চমৎকার হাদিস। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল যা রজুল উনিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইউবায়ুহু আলাল হিজরাতে, তিনি হিজরত করার জন্য রাসূলের হাতে বায়াত হবেন। কি হবেন? বায়াত হবেন, শপথ গ্রহণ করবেন। ওয়াতাকা ওয়াতারাকা আবাইহি ইয়াবকায়ানে, কিন্তু এমন অবস্থায় সে ঘর থেকে রাসূলের কাছে বায়াত হওয়ার জন্য এসছেন যে অবস্থায় সে তার মাকে তার বাবাকে ঘরে কান্না করায় আসছে। কথা কি বুঝাইতে পারলাম? কান্না করায়া ঘর থেকে আসছে, রাসূলের হাতে বায়াত হবে, সোজা কথা নয়, এটা দুনিয়ার কোন পীরের কাছে বায়াত নয়, বায়াত হতে এসছে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদিনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তিনি আসলেন এমন অবস্থায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সে বলেন, আমি এমন অবস্থায় এসেছি যে অবস্থায় আমি আমার মাকে রেখে এসেছি, কিন্তু মা বাপ কি করতেছে? কান্না করতেছেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইরজি ইরজি, তুমি এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও, ইলাইহিমা, কার কাছে? তোমার মা বাবার কাছে, সুবহানাল্লাহ। লোকটা বলেন, হুজুর আমি আসছি আপনার কাছে বায়াত হতে, আমি হিজরত করে আপনার সাথে চলে যেতে চাই। আর রাসূল বললেন, যেহেতু তুমি তোমার মাকে বাপকে কান্নারত অবস্থায় রেখে এসছো, ইরজি ইলাইহিমা, তুমি তোমার মা বাবার কাছে চলে যাও, ওয়াদহিকহুমা কামা আবকাইতাহুমা, তুমি যেভাবে তাদেরকে কাঁদাই আসছো এখন তোমার দায়িত্ব, তুমি ফিরে গিয়ে তাদেরকে এভাবে হাসায় দিবা, সুবহানাল্লাহ। কথাটা এত সহজ নয়, তার মানে আপনি যদি মা বাপকে কান্না করাইয়া থাকেন এটা আপনারই দায়িত্ব, আপনি নিজেই মা বাপকে কি করতে হবে? হাসি ফুটাইতে হবে। এটা কার অর্ডার? পৃথিবীর কোন পীরের কাছে আপনি মুরিদ হতে গেলেন, পৃথিবীর কোন যে কোনো ব্যক্তির কাছে আপনি গেলেন মুরিদ হওয়ার জন্য, কিন্তু মাকে বাপকে খাওয়াইয়া দিয়া যান নাই, মা বাপকে কান্নারত অবস্থায় রেখে গেছেন অথবা খেদমত নাকার অবস্থায় গেছেন, ওখানে মুরিদ হইয়া কোনো লাভ নাই, আপনাকে ফেরত আসতে হবে। মা বাপকে যেভাবে আপনি কাঁদাইছেন সেভাবে যতক্ষণ হাসাতে না পারবেন আল্লাহর আরশে আজিম আপনার প্রতি ততক্ষণ নারাজ থাকবে, নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে বোঝা গেল, আপনি যাই করেন না কেন মা বাপের মুখে সবসময় কি ফুটাইতে হবে? হাসি। কিভাবে ফুটাবেন সেটা আপনার দায়িত্ব। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামকে গুরুত্বপূর্ণ একটি হাদিসের ভিতরে 9টি গুরুত্বপূর্ণ নসিহত করলেন, সুবহানাল্লাহ। কয়টা কয়টা কয়টা? আমি ব্যাখ্যা করলে আমি তো সময় পাই না। একটি হাদিসের ভিতরে আল্লাহ রাসূল নসিহত করলেন কয়টা? 9টি। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিসঈন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 9টি নসিহত করলেন। কয়টা নসিহত? 1 নম্বর, লা তুশরিক বিল্লাহ। 1 নম্বরে আল্লাহ রাসূল আমাদেরকে বললেন, খবরদার তোমরা কোনো অবস্থাতে আল্লাহর সাথে শরীক করতে পারবা না। 2 নম্বর, আমি শুধু অর্থটা বলে দেই, 2 নম্বর, ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করা যাবে? আস্তে বললেন কেন? না, যাবে ইচ্ছাকৃতভাবে। এটা 2 নম্বর নসিহত, ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করা যাবে না। যে ব্যক্তি স্বেচ্ছায় ফরজ নামাজ ত্যাগ করবে তার সম্পর্কে আল্লাহ আল্লাহ রাসূল বলেছেন আমাদের কোনো দায়িত্ব নাই, তার মানে সে ঈমান হারা হয়ে মরল না ঈমান নিয়ে মরল, বিপদে থাকলো নাকি ভালো থাকলো, এই ব্যাপারে আল্লাহর কোনো কি নাই, দায়িত্ব নাই। কারণ যে ব্যক্তি ফরজ নামাজ পড়ে সে কার জিম্মায় চলে যায়? আল্লাহ পাকের জিম্মায়। 2 নম্বর, রাসূল বলেন খবরদার মদ পান করা যাবে না, নেশা করা যাবে না, কুল্লু মুসকিরিন হারামুন,
পৃথিবীতে যত নেশা দ্রব্য আছে সব কি একটু জোরে বলতে হবে এটা রাসূল বললেন তিন নম্বরে খবরদার কোন অবস্থাতে মদ পান অথবা নেশা দ্রব্য গ্রহণ করা যাবে না চার নম্বর তোমার পিতা মাতার আনুগত্য করতেই হবে যদি তারা তোমাকে দুনিয়া ছাড়তে বলে তবু তুমি তাদের দুনিয়া এই দুনিয়া ছেড়ে দাও এরপরও মা বাবার অবাধ্য হওয়া যাবে না সুবহানাল্লাহ কইতে ইচ্ছা হলো না কোন অর্থাৎ এখানে বোঝানো হইছে যে কোন অবস্থাতে মা এবং বাবার অবাধ্য হওয়া যাবে না সাহাবা বলেন পাঁচ নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন খবরদার শাসকদের সাথে বিবাদে জড়াতে পারবা না এখানে একটু ব্যাখ্যা লাগে শাসকদের সাথে বিবাদে মানে কি তার মানে হলো শাসক কথার কথা শাসক গনিমতের মাল পাইছে কিন্তু আপনাকে দিচ্ছে না এখানে আপনি তার সাথে জগদায় লিপ্ত হতে পারবেন না অথবা শাসক এমন কাজ করতেছেন যেটার প্রতিবাদ করলে পরে আপনাকে গায়েব করার কি আছে সম্ভাবনা আজ এই ওয়াজ আমি আরেকদিন করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খবরদার শাসকদের সাথে বিবাদে তুমি জড়াবা না যদি দেখো যে তুমি অর্থাৎ তুমি একা তোমার সাথে আর কেউ নাই একা একা এটা করতে যেও না এরপরে ছয় নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খবরদার যুদ্ধ ক্ষেত্র থেকে সাথীদেরকে ফালায়া পলায়ন করা যাবে না এরপরে আট নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার পরিবারের উপর থেকে তুমি লাঠি তুলে নিতে পারবে না লাঠি তুলে নেওয়া তো বুঝেন অর্থাৎ শাসন করা থেকে বিরত থাকতে পারবা না নামাজ পড়ে নাই বসে থাকলে হবে না নামাজ পড়ানোর ব্যবস্থা করতে হবে ছেলেটা ঘুম থেকে উঠে নাই ঘুম থেকে উঠাইতে হবে মেয়েটা ঘুম থেকে উঠে না বক্তব্যে যাইতে চায় না কোরআন পড়তে চায় না আপনি লাঠি হাত থেকে নামাতে পারবেন না তার অর্থ হলো যেভাবেই হোক তাকে আপনি ঘুম থেকে তুলে কোথায় পাঠাবেন মক্তবে পাঠাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে নয় নম্বরে বললেন তাদের মধ্যে মহা মহিম আল্লাহর ভয় জাগ্রত করতে হবে অর্থাৎ আপনার পরিবারের সদস্য যারা আছে তাদের হৃদয়ে আল্লাহর ভয় জাগ্রত হয় এই ধরনের নসিহত আপনাকে সব সময় করা লাগবে কয়টা গেল কয়টা গেল এই নয়টার ভিতরে মা বাবার কথা আছে না নাই হাদিসটি সহিহ হাদিস আদাবুল মুফরাদ কিতাবে এই হাদিসটি এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নয়টি নসিহত করলেন আল্লাহ যেন মানার তৌফিক দান করেন আমরা বলি আমিন এবার আমরা জানব কিছু মানুষ আছে মা বাপরে গালি শোনায় এরকম নাই কথাটা আস্তে বললেন কথার কথা আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন পেশাবের ব্যাগ হয়েছে আপনি রাস্তার মাঝখানে পেশাব করছেন তো বাকি লোক অন্য অন্য লোকেরা যখন প্রতিকেরা যখন আসবে তখন ওই লোকেরা যখন দেখবে যে আপনি রাস্তার মাঝখানে পেশাব করেছেন অথবা পায়খানা করেছেন তাহলে লোকেরা কি আপনাকে শুধু গালি দিবে না আপনার মা বাপরে আগে গালি দেয় দেয় না কারে দেয় আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের উপরে আল্লাহর লানত যারা নিজের মা বাবাকে গালি শোনায় তাহলে বোঝা গেল যেই কাজ করলে মা বাপ গালি শুনবে ওই কাজ করা যাবে না এই ব্যাপারে হাদিস আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল ইয়াকুল মিনাল কাবায়ির ইনদাল্লাহি তাআলা আন ইয়াস তাসিব্বার রাজুল লিওয়ালিদিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে পিতা মাতাকে যারা গালি শোনায় এই অপরাধটা আল্লাহর কাছে মারাত্মক এবং এটি কবিরা গুনাহ এটা করা যাবে না অর্থাৎ এক কথায় যেই কাজ করলে পরে মা বাপকে তুলে মানুষে গালি দিবে সেই কাজ করা যাবে আপনি যদি আমাকে গালি দেন মা বাপ তুলে তো আমি আবার পরে আপনাকে দেওয়ার সম্ভাবনা আছে না নাই আর আমাদের দেশের ট্রেডিশন পাল্টায় গেছে দুস্ত কিসের দুস্ত ফাও কই উইডা আমার ফ্রেন্ড তো কেমন ফ্রেন্ড এক ফ্রেন্ড আরেক ফ্রেন্ডে দেখলে এমন ভাবে গালি দেয় কয় উমুকের পুঁতে দিগায় বলে কি বলে না আমি কি গালি শব্দ উচ্চারণ করার দরকার আছে না আপনারা বুঝে ফেলছেন দোস্ত নাকি একই ক্লাসমেট একসাথে পড়ে একসাথে চলে একসাথে খেলাধুলা করে একসাথে আড্ডা দেয় একসাথে ভালো কাজও করে একসাথে সিনেমাও দেখে নেশাও করে তাসও খেলে সব চলে একসাথে কিন্তু গালাগালি সময় একজন আরেকজনের দেখলে কয় অমুকের ফুতে দিকে আয় বলে কি বলে না মা বাপকে গালি শোলানো অথবা গালি দেওয়া এটা কি গুনাহ কবিরা গুনাহ এটা করা যাবে না হযরতে
হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ নিজের মা বাবাকে লানত করা সাহাবাই কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মা বাবাকে লানত করে কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি এমন কোন কাজ করে যেই কাজ করার কারণে লোকেরা তার মাকে বাবাকে গালি দেয় এটাই হলো মাকে বাপকে লানত করা নাউজুবিল্লাহ পড়ে না তাহলে বোঝা গেল কাউকে মা বাপকে গালি শোনানো যাবে এটা যদি করতে হয় তাহলে কি সোজা পথে হাঁটতে হবে না বাঁকা পথে এমন কোন কাজ করা যাবে না যেই কাজ করলে পরে লোকেরা মাকে বাপকে তোলে কি দেয় গালি দেয় এজন্য ইসলাম শিখিয়েছে খবরদার অন্য কোন ধর্মের দেবতাদেরকে গালি দিও না কারণ তোমরা যদি তাদের দেবতাদেরকে গালি দাও তাহলে তোমাদের আল্লাহকেও তারা কি দিবে গালি দিবে সেম কথাটা এখানেও রাসূল বললেন খবরদার নিজে অন্যের মাকে বাপকে গালি দিও না যদি দাও তাহলে ওরাও তোমাদের মা বাবাকে কি দিবে গালি দিবে আল্লাহ যেন আমাদেরকে এর থেকে বাঁচায় দেন আমরা বলি আমিন আমার বন্ধুগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খবরদার বাবার সাথে তিনটা কাজ করা যাবে না কয়টা তিনটা জোরে বলতে হবে কয়টা তিনটা বাপের সাথে কয়টা কাজ করা যাবে না তিনটা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খবরদার তিনটি কাজ বাবার সাথে করা যাবে না এক নম্বরে নিজের বাপকে নাম ধরে ডাকা যাবে না কথা বুঝাইতে পারি নাই নিজের বাপকে নাম ধরে ডাকা যাবে না এটা বেয়াদবি চরম বেয়াদবি কিছু কিছু পরিবারে আছে বাপকে মাকে বাচ্চারা তুই কইরা বলে তুমি কইরা বলে কথাটা আস্তে বলেন কেন কেন বলে এটা পারিবারিক শিক্ষা এটা পারিবারিক শিক্ষা বলা যাবে না আপনার বাচ্চাটা প্রথম অবস্থায় যখন তুই বা তুমি বলছে আপনি যদি তখন তার ভুলটা শুধরাই দিতেন অথবা একটা চোখ রাঙানি দেন যে খবরদার এই পরিবারে গালাগালি তুমি তুই তাকারি চলবে না এই বাচ্চা জীবনে কোনোদিন আপনাকে তুই তুমি বলতে সাহস পেত না কথা বুঝাইতে পারি নাই আর মাকে তুই করে কয় বাপকে তুমি করে বলে অন্যরা কয় কি ব্যাপার তোমার বাচ্চা তো তোমাদেরকে তুমি তুমি করে বলে কয় ছোট বাচ্চা বুঝে না বড় হইলে ঠিক হয়ে যাবে এরকমের পরিবার আছে না নাই কিন্তু এই বাচ্চাটা কি আর ভবিষ্যতে ঠিক হওয়ার কোনো সম্ভাবনা আছে না তাহলে আজকে যারা কথাগুলি শুনছি ছোট বাচ্চা সহ সকলের কাছে জানতে চাই বাপকে নাম ধরে ডাকা যাবে না এটা সম্মানের জায়গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খবরদার লা তুসাম্মিহি বিইসমিহি বিসমিহি খবরদার মা বাবাকে নাম ধরে ডাকা যাবে না ওয়ালা তামশি ইমামাহু এবং খবর খবরদার বাপ হাঁটতেছে বাপের আগে আগে হাঁটা যাবে না কথা কি বুঝাইতে পারলাম বাপের আগে আগে হাঁটা যাবে না পেছনে পেছনে হাঁটো আদবের সাথে বাপটা আগে যাবে তুমি পেছনে যাবা এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালা তাজলিস কাবলাহু বাপ যেখানে বসে আছে বাপের উপরে অথবা বাপের সমানে সমানে বসা যাবে না আমার বন্ধুগণ ইসলাম যে কি শিখায় আমাদেরকে কি চমৎকার কথা রাসূল আমাদেরকে শিখিয়ে গেলেন বাপকে নাম ধরে ডাকা যাবে না বাপের আগে আগে হাঁটা যাবে না বাপ যেখানে বসে সমানে সমানে বসা যাবে না আর কিছু কিছু পরিবার আছে বাপ মা কথা বলতেছে আরেকজনের সাথে বাচ্চারা যে আগে আগে কথা বলে এরকম আছে না নাই এটা করা যাবে না দুইটা পাপের শাস্তি দুনিয়াতে আল্লাহ ফেরত দেন কয়টা পাপের শাস্তি এক নাম্বার মাজলুমের বদদোয়া অত্যাচার করলো ক্ষমতাসীন ব্যক্তির আপনার উপরে অথবা বিরোধী দলের উপরে সরকারি দল অত্যাচার করলো অথবা যিনারা ক্ষমতায় আছেন তিনারা মানুষের উপরে অত্যাচার করলো এই মাজলুম যত বদদোয়া দেয় সেটা আল্লাহর দরবারে চলে যায় এবং ওই অপরাধী ব্যক্তি যারা জালেম জাহেল দুনিয়াতে শাস্তি না পাওয়া পর্যন্ত তাদের মৃত্যু হবে না দুই নাম্বার মা বাপের সাথে যারা বেয়াদবি করে মা বাপের সাথে যারা বেয়াদবি করে যতক্ষণ পর্যন্ত তাদেরকে ওই অপরাধের শাস্তি ফিরিয়ে না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত তাদের মৃত্যু আসবে না এটি বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এখানে জানলাম কয়টা কাজ করা যাবে না এক নম্বরে
কারো উপরে জুলুম করা যাবে না মুস্তাজাবুদ দাওয়া আরেকটি হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরায়া দেয় না কয় ব্যক্তি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুয়া কুল ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতু লাহুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায় কয় ব্যক্তি এক নম্বরে দাওয়াতুল মাজলুম যে ব্যক্তি অত্যাচারিত ব্যক্তি যার উপরে অত্যাচার করা হয়েছে সে হোক যেই আপনি যদি সবল যদি দুর্বলের উপর অত্যাচার করে এই সে যদি বদদোয়া দেয় লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাউলি ইল্লা মান যুলিম কোন অত্যাচারিত ব্যক্তি দুর্বল ব্যক্তি যখন তার উপর অত্যাচার হয় সে যখন আল্লাহর কাছে বদদোয়া দেয় ওই দোয়া ডাইরেক্ট কবুল করেন কে আল্লাহ দুই নম্বরে মুসাফির অবস্থায় যেই লোকটা আছে মুসাফির মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায় আর তিন নম্বর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে এটা যেই দোয়াই করুক ডাইরেক্ট আল্লাহর দরবার কবুল হয়ে যায় সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এই জন্য মাকে বাপকে কষ্ট দেওয়া যাবে না এরপরে এখন আমরা জানব মায়ের মর্যাদা বেশি নাকি বউর মর্যাদা বেশি এটা জানতে চাই কথাটা আস্তে বললেন একটা কথা বলে রাখি মায়ের জায়গায় মা বউয়ের জায়গায় বউ একজনের জায়গা আরেকজনকে দেওয়া যাবে না কিন্তু বউয়ের কথায় মাকে কষ্ট দেয় বাপকে কষ্ট দেয় এটা পার্সেন্টেজে অনেক কি বেশি পার্সেন্টেজে অনেক কিন্তু মায়ের কথায় বাপের কথায় অনর্থক বউকে কষ্ট দেয় এমন পুরুষ আমাদের সমাজে আছে না নাই এটার ব্যাখ্যাটা আমি এইভাবে দেব মায়ের জায়গায় মা বউর জায়গায় বউ একজনের অধিকার আরেকজনকে দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না কারণ মা তো আপনার জন্য অনেক কষ্ট করেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা মা বাপ তো ছোটবেলায় তোমাকে এমন অবস্থায় লালন পালন করেছে যখন তুমি হাঁটতে পারত না চলতে পারত না খাইতে পারত না তোমার কান্না ছাড়া কোনো কাজ ছিল না বাসা ছিল না ওই অবস্থায় তোমার কান্না তোমার মায়ের হৃদয়ে ভালোবাসা তৈরি করেছেন আর মা তোমার যাবতীয় ইহসান দিয়ে তোমার যত প্রয়োজন সব মিটিয়ে তোমাকে লালন পালন করেছেন তোমার পেশাব পায়খানা পরিষ্কার করেছেন তোমার মুখের লালা পরিষ্কার করেছেন তুমি প্রতি ঘন্টায় একবার পেশাব করে দিয়েছো পায়খানা করে দিয়েছো মাটা পাগলের মতো 24 ঘন্টা তোমার পেছনে ডিউটি করেছে সেই মাকে বউর কথায় কষ্ট দেওয়া যাবে না যাবে না যাবে না যাবে না আমাদেরও বাচ্চা আছে আমাদেরও ছেলে মেয়ে আছে বাচ্চাটা যখন পেশাব করে দেয় পায়খানা করে দেয় কে দৌড়ায় আসে আরে বাবারে আমি বাপ বাচ্চাটা পায়খানা করে দিছে বাপটা পায়খানার গন্ধ পাইয়া প্লেটটা লই আরেক রুমে চলে যায় কিন্তু মা খাবারের প্লেটটা রেখে দিয়া আগে পায়খানা পরিষ্কার করে তারপরে নিজে খেতে যায় এরপর আবার পুরুষেরা গালি দেয় কয় তোর বাচ্চা এখন খাইতে বসি এখনই সময় হইছে এরকম আমরা পুরুষেরা বলি কি বলি না কিন্তু বলেন না কে মা বলে না কে সুতরাং মাকে কোন ক্রমে কষ্ট দেওয়া যাবে না বউয়ের কথায় কষ্ট দেওয়া যাবে না আবার মায়ের কথায় অনর্থক বউকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়াহামলুহু অফিসালুহু সালাসুনা শাহর তোমার মাকে তুমি কষ্ট দিতে পারবা না একটাই কারণ তোমার কোনো অস্তিত্ব ছিল না হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাউরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা আল্লাহ বলেন বান্দারে তোর কোনো অস্তিত্ব ছিল না অস্তিত্ব দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে সর্বপ্রথম তোর মায়ের পেটে বড় করেছি কার পেটে ফি কারারিন মাকিন মায়ের পেটটা একটা সুরক্ষিত জায়গায় মা তুমি যখন মায়ের গর্ভে আসছো মাটা বমি করে খেতে পারে না ঘন্টায় ঘন্টায় খেতে যায় বমি করে দেয় সেখানেই তার কষ্ট শেষ নয় তোমাকে যখন সে ডেলিভারি করলো আমি আপনাদের কাছে জানতে চাই জেহাদের ময়দানের চাইতে ডেলিভারির সময় মায়ের কষ্ট কম না বেশি
কম না বেশি কত বেশি সেটা আরেকদিন বলবো এই জন্য বউয়ের কথায় মাকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহ বলেন এখানেই শেষ নয় ডেলিভারির পরে আবার তোমাকে লালন পালন করার জন্য মাকে কষ্ট করতে হয় 30 মাস কয় মাস 30 মাস তোমাকে তোমার মা বুকের দুধ খাওয়ায় লালন পালন করে তুমি মায়ের বুকের উপরে ঘুমাইছো এবার মা তোমাকে ডান পাশে রাখলো পেশাব করে দিছো এখান থেকে মা তোমাকে বাম পাশে নিয়ে যায় আবার পেশাব করে দিয়েছো মা এবার ডাইনে আবার হাত দিয়ে দেখে জায়গাটা শুকাইছে কিনা যদি না শুকায় মা তোমাকে বুকে নিয়ে ঘুমায় এটার নাম মা মাকে কষ্ট দেওয়া যাবে না সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তিনার জন্য মা দোয়া করে দিলেন ছোট মানুষ মা তার কাছে পানি চাইলেন বললেন বাবা গলায় পিপাসা শুকায় গেছে পানি দাও ছেলেটা পানি আনতে গিয়ে দেখে ঘরে পানি নাই দূর থেকে পানি নিয়ে আসলেন পানির গ্লাসটা নিয়ে মায়ের শিওরে দাঁড়িয়ে আছে কখন মাটা পানি চাইবে মা জাগলেন ফজরের সময় দেখলেন ছেলেটা পানি নিয়ে দাঁড়ায় আছে মা বলতেছে বাবা দাঁড়িয়ে আছো কেন বলল মা কষ্ট পাইবা পানি চাইছিলা কখন আবার চাও জাগাই নাই দাঁড়ায় আছি মা ফজরের নামাজ পড়ে দোয়া করেন আল্লাহ আমার এই বাইজিদকে তুমি কবুল করো আর হযরতে বাইজিদকে আল্লাহ আল্লাহর ওলি হিসাবে কবুল করে নিন আপনি চিন্তা করতে পারেন মায়ের দোয়া ডাইরেক্ট কবুল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মাকে বউর কথায় কষ্ট দেওয়া যাবে না আমার বন্ধুগণ বউ শাশুড়ির ঝগড়ার ব্যাপারে আমি একটি গবেষণা করেছি আপনারাও করতে পারেন গবেষণা সেই গবেষণা আমি দেখেছি বউ শাশুড়ির যত ঝগড়া অনেকগুলা কারণ আছে না নাই একতরফা দোষ দিলে হবে না অনেক জায়গায় ম্যাক্সিমাম ক্ষেত্রে দোষ দুই পক্ষেরই কথা বলে না দুই পক্ষেরই বউ শাশুড়ির ঝগড়ার যতগুলা কারণ তার মধ্যে আমি কিছু কারণ আবিষ্কার করেছি তার মধ্যে 15টা কারণ বড় কয়টা কথা বলে না বউ শাশুড়ির ঝগড়ার যত কারণ তার মধ্যে কয়টা কারণ বড় আপনার আলোচনাগুলা মা বোনদেরকে শোনাবেন এগুলা খুবই গুরুত্বপূর্ণ একটা সংসারকে শান্তিপূর্ণ রাখার জন্য ইসলামের বিকল্প কিচ্ছু নাই ইসলামিক পারিবারিক জীবন ছাড়া কোন সংসারে শান্তি খুঁজে পাওয়া যায় না আমি আপনাদের কাছে জানতে চাই যেই সংসারে স্বামী স্ত্রী ঝগড়া করে অথবা যেই সংসারে বউ শাশুড়ি ঝগড়া করে সেই সংসারে বউ শাশুড়ি আর স্বামী স্ত্রী ক্ষতিগ্রস্ত হয় নাকি ছেলে মেয়েরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমি যদি আমার ওয়াইফের সাথে ঝগড়া করি মাঝখান থেকে কষ্ট পাইবো কারা এটা পায় কি পায় না এই যে আপনারা দেখলেন জাপান থেকে মহিলা চলে আসছে কোথায় বাংলাদেশে মামলা করলো মামলা করার পরে হাইকোর্ট থেকে একটা দিক নির্দেশনা দেওয়া হলো যে বাচ্চাগুলি ততক্ষণ পাবে না যতক্ষণ মামলার কোনো রায় না হয় মাও পাবে না বাপও পাবে না এখন মা বাপ দুইজনের কাছ থেকে দুইটা কোমলমতি বাচ্চা আলাদা করা হয়েছে কিন্তু এটা যে হইল কাদের ঝগড়ার কারণে হয়েছে মা বাবার ঝগড়ার কারণে হয়েছে সুতরাং বউ শাশুড়ির ঝগড়ার কারণে অনেক সময় ছেলেটা বিদেশে স্ট্রোক করে মরে যায় এমন ঘটনাও বাংলাদেশ আছে আছে না নাই ছেলেটা বিদেশে থাকে বউ ফোন করে এক রকম মা ফোন করে আরেক রকম এই টেনশন সইতে 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 মাঝখান থেকে পুরুষরা স্ট্রোক করে মরে যায় অথবা বিকলাঙ্গ হয়ে যায় এমন ঘটনা আছে না নাই বউ শাশুড়ির ঝগড়ার জন্য যতগুলা কারণ তার মধ্যে কয়টা কারণ বড় হ্যাঁ হ্যাঁ 15টা এক নাম্বার বিয়ের প্রথম দিন থেকে শাশুড়ি কর্তৃক ছেলের বউদের উপরে অতিরিক্ত শাসন ভয় ভীতি দেখানো এটা ঝগড়ার একটা কারণ বউ আইছে মা সাইরা বাপ সাইরা একটা ফ্যামিলি চাইরা যেই মা বাপ 15 16 20 বছর পর্যন্ত এই মেয়েটাকে কলিজা দিয়ে লালন পালন করছে ওই মেয়েটা যখন শাশুড়ির বাড়িতে গেছে এখন শাশুড়ি যাওয়ার পর থেকেই একটা লাঠি সোঁটা লইয়া অথবা এমন একটা বাপসাপ লইছে উনি শাশুড়ি এখন বউ যাওয়ার পরে বউর উপরে এটা করা যাবে না এটা করা যাবে না এটা দেওয়া যাবে না এরকমের শাশুড়ি আছে না নাই বউ মাশাআল্লাহ নতুন তো বয় পাইয়া এনেই কাম শেষ আর মনে মনে কয় রাখেন পুরাণ হইয়া লই এরপরে খবর আছে এরকম আছে না নাই না অতিরিক্ত শাসন করা যাবে না ভয়ভীতি দেখানো যাবে না মায়ের কাছে শুনছি আগের দিনে শাশুড়িরা নাকি বউরে খাইতো বলে পীড়া দিত না
কথা বুঝেন না পীরা ছিলেন আপনারা কেন দিত না কারণ এটাতে বসলে সে নাকি একটু বেশি খাবে তো এটা কি শাশুড়ি না দাজ্জাল কথা আস থেকেন এটা করা যাবে না তাহলে বিয়ের প্রথম দিন থেকে অত্যাচার করার কারণে বউ শাশুড়ির ঝগড়া হয় দুই নাম্বার পরিবারের ভিতরে ইসলাম না থাকার কারণে বউ শাশুড়ির মধ্যে ঝগড়া হয় কি না থাকার কারণে কথার কথা শুনেন ননদের স্বামীটা আইছে এখন আমি জানতে চাই আপনার ছেলের বউ আপনার মেয়ের স্বামীর সামনে যায়া ওরে খাবার দাবার দেওয়া ওর সাথে হাসি তামশা করা এটা হালাল না হারাম আস্তে কইছেন হালাল না হারাম কিন্তু আমাদের বাংলাদেশের 99% মা বাপ চায় তার মেয়ের জামাইরে তার ছেলের বউরা যাতে কাছাকাছি যায় দাঁড়ায় দাঁড়ায় খাওয়ায় এরকমের আছে না নাই তো এটা করা কি যাবে না যাবে না এজন্য ইসলামিক অনুশাসন না থাকার কারণে বউ শাশুড়ির মধ্যে ঝগড়া হয় তিন নাম্বার নিজের মেয়েরা যদি দোষ করে যেই কাজ এটা নাথিং এটা কিচ্ছু না কিন্তু পুত্রবধূ যদি সেম কাজ করে এই গেল সব শেষ হইয়া এরকমের শাশুড়ি আমাদের সমাজে আছে না নাই এক কথায় মেয়ে করলে ঠিক আর পুত্রবধূ করলে ঠিক এইরকমের চিন্তাধারা যেই শাশুড়িদের মনে থাকবে ওই সংসারে কি হবে ঝগড়াঝাটি হবেই চার নাম্বার ছেলেটাকে ছোট করে রাখা শিশুর মতো বানায় রাখা অর্থাৎ বিয়ের আগে মা যেরকম ছেলের আগলায় আগলায় নিজের আসলের নিচে রাখতে চাইছে বিয়ার পরেও শ্বশুর বাড়িতে যাইতে দেয় না বউর কাছে ঠিক মতো যাইতে দেয় না আগের মতো ছেলেটাকে আগলায়া রাখতে চায় ছেলের ভাগটাকে আরেকজনকে দিতে চায় না এই মন মানসিকতা যে সমস্ত শাশুড়িদের আছে তাদের সংসারে ঝগড়া হবেই এতে কোনো সন্দেহ নাই আমার বন্ধুগণ পাঁচ নাম্বার মুখে মধু অন্তরে বিষ এটার একটা ব্যাখ্যা দেব সেটা কি জানেন সেটা হলো শাশুড়িটা ছেলেটা যতক্ষণ সামনে থাকে পুত্রবধূর সাথে খুব ভালো আচরণ করে কথা কয় না আবার ছেলেটা যতক্ষণ সামনে থাকে পুত্রবধূ শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করে কিন্তু যেই মাত্র ছেলেটা ঘর থেকে চলে যায় এখন দুইজনে ভারত পাকিস্তানের যুদ্ধ এরকম আছে না নাই আরে বাপরে কত চালাক ছেলেটা ঘরে আসছে পুত্রবধূর শাশুড়ি ডাক দেয় বৌমা এদিকে আসো ছেলে ঘরে নাই এখন ডাক দেয় ওই নিজে এদিকে এরকমের আসা নাই এটা করা যাবে না ছয় নাম্বার কথায় খোঁচা মেরে কথা বলা কি মেরে কথা বলা এ খোঁচা খুশি করার কারণেই তো দেশ ধ্বংস হয় পরিবারও কি হয় খোঁচা মেরে কথা বলা যাবে না সাত নাম্বার নিজের ছেলে অন্যায় করলে এই দোষ আর এখন ছেলেরে দেয় নাই বিয়া যতদিন ছেলেটা করে নাই অন্যায় করলে ছেলেটা ছেলের উপরে দোষ কিন্তু যেদিন থেকে ছেলে বিয়ে করছে সেদিন থেকে ছেলে যত অপরাধ করে এটা ছেলের কোনো দোষ নাই সব দোষ ছেলের বউয়ের কথা জব দেয় না কথাকে ঠিক বললাম না বাড়ায় বললাম এখন বিয়া করে নাই এখন দোষ ছেলের কিন্তু যেদিন থেকে বিয়া করছে টাকা যদি একটু কম দেয় অথবা খোঁজ খবর কম নেয় এখন আর ছেলের দোষ নাই দোষ টাকার এই কথাগুলি কি বাস্তব না অবাস্তব আমার বন্ধুগণ এরপরে আট নাম্বার শাশুড়ির মন মতো না হইলেই ধ্বংসযজ্ঞ শুরু হয়ে যায় মানে শাশুড়ি চায় যে তার মনের মতো 100% বউটা চলতে হবে কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই বউয়ের বয়স আর শাশুড়ির বয়স কি সমান না আলাদা আলাদা তো মন মানসিকতার মধ্যে একটু আলাদা আলাদা থাকার সম্ভাবনা আছে না নাই কিন্তু এটা না হইলেই ঝগড়া নয় নাম্বার যেই পরিবারে পর্দা নাই সেই পরিবারে বউ শাশুড়ির ঝগড়া বেশি হয় আমি ব্যাখ্যা দিব না অনেকগুলি পয়েন্ট আমার হাতে আছে কথাগুলি শুধু শুনলে হবে না কান শুনলে হবে না ঘরের ভিতরে বাস্তবায়ন করার দরকার আছে না নাই আছে পারিবারিক বৈঠক করবেন মাসে একটা অন্তত কয়টা একটা আস্তে কয় একটা পারিবারিক বৈঠক বুঝেন তো জি ছেলে মেয়ে
সবাই রে নিয়া প্রতি মাসে অন্তত বৈঠক করবেন ঘরে কয়টা একটা কে নামাজ পড়লো না কে পড়লো কার কি সমস্যা কি কার কি অসুবিধা কার কি সুবিধা কার কি মনের দুঃখ আছে সবগুলা আপনি যদি মাসে অন্তত একবার ঘরে বসে আলোচনার মাধ্যমে সমাধান করেন তাহলে ওই পরিবারে অশান্তি থাকতে পারে না 10 নাম্বার শাশুড়ি কোন না কোন সন্তানের প্রতি একটু বেশি টান অন্য সন্তানের ছেলে মেয়ে নাতি নাতনিদের প্রতি বেশি টান হইলো বউ শাশুড়ির মধ্যে কি হয় কথা বুঝাইতে পারি নাই ঝগড়া হয় 11 নাম্বার বউদের বেপরোয়া চলা বউটা পর্দা করে না শাশুড়ি কয় বৌমা একটু পর্দা কর স্বামীটা বিদেশে থাকে ওই মহিলা বেন্টি ব্যাগ একটা কাঁধে লইয়া বাজারে বাজারে ঘুরে এরকমের পুত্রবধূ আছে না নাই আর এখন শাশুড়ি যখন যখনই শাসন করতে যায় তখনই লাগলো বেজাল এরকমের আছে না নাই এই কারণেও কি হয় বউ শাশুড়ির ঝগড়া হয় 12 নাম্বার পরিবারে নিয়মিত কোরআন তেলাওয়াত না থাকা হাদিসের চর্চা না থাকার কারণে ওই পরিবারে কি হয় ঝগড়া হয় এরপরে 13 নাম্বার ছেলে তার ছোট ভাই বোনদের খোঁজ খবর না নিলে অথবা মা বাবার খোঁজ খবর না নিলেও কি হয় ঝগড়া হয় 14 নাম্বার একে অপরের প্রতি অতিরিক্ত সাধ্যের বাহিরে চাহিদার কারণে ঝগড়া হয় বউ কাজ করতে পারে একটু আপনি তারে কাজ দিলেন এ দূর তাহলে ঝগড়া হবে না ভালো হবে ঝগড়া হবে এরপরে 15 নাম্বার আখেরাতের ভয় কিসের ভয় কিসের ভয় আখেরাতের ভয় না থাকলে ওই পরিবারে কি হবে ঝগড়া হবেই আল্লাহ যেন আমাদেরকে এর থেকে বাঁচার তৌফিক দেন আমরা বলি আমিন এখন জানবো যদি আপনি সম্পর্কটা ডবল আপ করতে চান ভালো করতে চান তাহলে আপনাকে দায়িত্ব পালন করতে হবে বরাবর 10টা কয়টা 10টা কথা আসতে কয় কয়টা 10টা বউ শাশুড়ির সুসম্পর্ক যদি বজায় রাখতে চান পরিবারকে যদি আপনি ঝগড়াঝাটি মুক্ত রাখতে চান তাহলে আপনার দায়িত্ব 10টা কয়টা 10টা 1 নাম্বার পরিবারে ইসলামিক হুকুমত কায়েম করতে হবে পুরা রাষ্ট্রে ইসলাম কায়েম সেটা ভিন্ন ব্যাপার কিন্তু আগে কোথায় কথা কয় না নিজের ঘরে আগে ইসলাম কায়েম করেন নাই তো ইসলাম বড় ছেলের বউ আনতে যায় ছোট ছেলে যেটা অনার্সে পড়ে আর হেতে সিএনজিত বইয়া বাবির লগে ফিরি তিরালাপ কথা ঠিক তো আসতে কইলেন এরকম নাই আবার বড় ভাইটা বিদেশে থাকে বাপের সময় নাই সর্দারি কইরা খায় অর্থাৎ শ্বশুরও আনতে যায় না ওখান থেকে ফোন কইরা কয় তারে ফাটায়া নিয়ে আইসেন তো তে পড়ে কি সে অনার্সে পড়ে অথবা মাস্টার্সে পড়ে বাবিরে আনতে গেছে এখন দুই ভাই বাবি আর দেবর একসাথে কইরা এক রিকশার ভিতরে বইয়া ফিরিতির আলাপ করতে করতে আইয়ে ফিরিতির আলাপ করতে করতে যায় দেবরের সাথে বাবি একসাথে বসা একসাথে খাওয়া দেখা সাক্ষাৎ করা হাসি তামসা করা এটা হারাম এটা হারাম এটা হারাম এটা মৃত্যুর চেয়ে আরো ভয়ানক এটা মোল্লার কথা না আল্লাহর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন দেবর হলো মৃত্যুর মতো মালাকুল মউতকে যেভাবে ভয় পাও প্রত্যেকটা বাবির দায়িত্ব দেবরকে এইভাবে ভয় পাওয়া কারণ দেবর এত মারাত্মক সুযোগ পাইলেই কাম সারায় দেয় এখন পোলা পাইনে মুছে মুছে হাসে বাবির কাছে দেবর নিরাপদ নয় এটা রাসূল বলেছেন আমি বলি নাই আর আমরা দেবরের কাছে নিজের বউটারে বাগা দিয়ে দেয় কথা আসতে বললেন কেন এরকমের আছে না নাই ইসলামের হুকুমত পরিবারে কায়েম করতে হবে 2 নাম্বার বউ শাশুড়ির প্রত্যেকটা সম্পর্ক এমন হবে মানুষ দুইটা হৃদয় হবে একটা হৃদয় হবে কয়টা বউর প্রতি শাশুড়ির অগাধ ভালোবাসা থাকতে হবে এবং শাশুড়িরও বউয়ের প্রতি কি থাকতে হবে অগাধ ভালোবাসা থাকতে হবে বউ তার শাশুড়িকে নিজের মায়ের মতো শ্রদ্ধা ভক্তি করতে হবে এবং শাশুড়িটাও নিজের বউকে নিজের মেয়ের মতো মনে করতে হবে তাইলে ওই সংসারে ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা নাই 3 নাম্বার মনোভাব বদলাইতে হবে মনটা বড় করতে হবে মনটা কি করতে হবে ছোটখাটো অন্যায় করলে এগুলা মাফ করে দিতে হবে এরপরে আমার ভাইয়েরা 4 নাম্বার ব্যক্তি স্বাধীনতা কি স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা তবে অবশ্য ইসলাম দিয়া ইসলামের বাইরে গিয়া ব্যক্তি কোনো স্বাধীনতা নাই আচ্ছা আমি আপনাদের কাছে জানতে চাই আপনার ছেলে আপনার কাছে একটা চিপসের প্যাকেট চাইলো দেন কি দেন না রাইতে 9টা বাজে বৃষ্টি হইতেছে বাচ্চাটা একটা চিপস চাইছে বাবা ছাতা নিয়ে দোকান থেকে আইনা দেয় এরকম ঘটনা আছে না সেম বাচ্চাটা যদি
ছাদের উপরে উঠা বলে আমি এখান থেকে লাভ দিয়া পড়তে চাই, বাপ কি দিবে না, মা কি দিবে না, এটা কিন্তু স্বাধীনতা নয়, এটা তার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এখন কোন পুত্র বুদ্ধি যদি বলে আমার অনেক বন্ধু-বান্ধব আছে, আমি ভিক্টোরিয়া কলেজে ভার্সিটিতে লেখাপড়া করছি, শাশুড়ির আয়েজ দিক শাশুড়ি মা মোল্লা নাজিম ওয়াজ করছে, বউয়ের স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা দিতে হবে, এখন আমার জন্য স্বাধীনতা হলো আমি আমার বন্ধু-বান্ধবের সাথে একটু ডেটিং এ যাই, তো ডেটিং এ গেলে এটা কি স্বাধীনতা হলো না জাহান্নামের দিকে যাওয়া হলো? আর কোন ছেলে মেয়ে জাহান্নামের দিকে যাচ্ছে, এটাকে জাহান্নাম থেকে বাঁচানো আমাদের উপরে ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ, আল্লাহ পাক। এই জন্য ব্যক্তি স্বাধীনতা মানে তার ধর্ম পালন, তার ইসলাম পালন, সে যদি পর্দায় থাকতে চায় আপনি তাকে অবশ্যই পর্দা থাকার ব্যবস্থা করে দিবেন, এটা হলো ব্যক্তি স্বাধীনতা। এটা কার কথা? পাঁচ নাম্বার, প্রত্যেকটা পুত্রবধূর দায়িত্ব শ্বশুর শাশুড়িকে নিজের মা বাপের মতো সম্মান করা। মা বাপের মতো কি করা? মাটাকে যেভাবে সম্মান করেছো, এখন তোমার দায়িত্ব আমার ভোরেরা নিজের শাশুড়িকে এভাবে সম্মান করো, নিজের বাপকে যেভাবে শ্রদ্ধা করেছো নিজের শ্বশুরকে সেভাবে শ্রদ্ধা করো, এটা তোমার দায়িত্ব। ছয় নাম্বার, ছোট বড় যত ঝামেলা পরিবারে হোক, বাইরের মানুষের কাছে বলা যাবে এই রোগ আছে না নাই? আমাদের নাই। স্বামী স্ত্রী ঝগড়া করছে, হেতে দৈরাই প্রথম শাশুড়িরে ফোন লাগাইছে, এরপরে শ্বশুরে লাগাইছে, এরপরে আরেক ভাইরারে লাগাইছে, এরপরে নিজের ভাইয়েরে লাগাইছে, এরপরে বোনেরে লাগাইছে, এই রকমের পুরুষ আমাদের সমাজে নাই। স্বামী স্ত্রী ঝগড়া করছে, এখন ওই বউটা বাপের বাড়িতে ফোন একবার, এরপরে মায়েরে একবার, বোনেরে একবার, চাচারে একবার, জেঠারে একবার ফোন দিয়ে তোমরা তাড়াতাড়ি আসো। কিন্তু আমার বন্ধুগণ, এই যে ঝগড়া করার পরে ছেলে করুক আর মেয়ে করুক, নিজের ঘরের ঝগড়ার কথাটা অন্যকে যে ফোন করে বলে দিল, এতে করে নিজেদের সম্মান বাড়লো না কমলো? কেমন কমা কমছে জানেন? মৃত্যু পর্যন্ত নিজেদের স্বামী স্ত্রীর মান মর্যাদাটাকে আপনি মাটির সাথে বুমেরাং করে দিয়েছেন। কারণ যে আত্মীয় স্বজনের কাছে আপনি ঝগড়া করার পরে বিচার দিচ্ছেন, মৃত্যুর আগে এরা আর আপনাকে সম্মান দিয়ে কথা বলবে না। এই জন্য স্বামী স্ত্রীর ঝগড়া এটা দেয়ালের মাঝখানে শেষ হবে না এটা বাইরে যাবে? কথা আসতে বলেন কেন? যদি দেয়াল থেকে বাইর হয় তাহলে নিজেদের মান সম্মান নিজেরা কি করলেন? নষ্ট করে দিলেন। আমার বন্ধুগণ, সাত নাম্বার, শরীয়তের হুকুম পালনে, যেমন নামাজ, রোজা, ফরজ পর্দা, ফরজ ইবাদত, যা কিছু আছে সবগুলাতে একে অপরকে সহযোগিতা করতে হবে। আমাদের দেশে একটা সমস্যা আছে, এটা হলো পুত্রবধূ সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত রান্না বান্না সব করছে, করার পরে কোনো রকমে গোসলটা করছে, খাবারের টাইমটাও পড়ে, নিজে যে নামাজ পড়বে এই টাইমটাও দেওয়া হয় না, এরকমের পরিবার আছে না নাই? খবরদার, সবাই যাতে নিজের মতো করে ইবাদত করতে পারে, ফজরের নামাজের পরে যেন কোরআন তেলাওয়াত করতে পারে, জোহরের নামাজটা যেন পড়তে পারে, আসরের নামাজটা যেন পড়তে পারে, মাগরিবের নামাজ, এশার নামাজ যেন পড়তে পারে, পর্দায় যেন থাকতে পারে, এটা একে অপরকে সহযোগিতা করতে হবে। এটা কার হুকুম? ও আনফুসাকুম ও আহলিকুম নার। এরপরে আট নাম্বার, একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসার কোনো কমতি করা যাবে না। এরপরে নয় নাম্বার, নাতি নাতনিদেরকে সব নাতি নাতিদেরকে সমানভাবে আদর করতে হবে, এক ছেলে মেয়ের নাতি নাতির একটু বেশি আরেকটার একটু কম করা যাবে না। আবার অনেক ছেলের বউ আছে দাদা দাদির কাছে যাইতে দেয় না, এরকম বেয়াদব আছে না নাই? কথা আসতে বলেন কেন? দাদা দাদির কাছে নাতি নাতনিদেরকে যাইতে দেয় না এই অজুহাতে যে তারা খারাপ হয়ে যাবে, এই রকমের বেয়াদব পুত্রবধূ আমাদের বাংলাদেশে আছে না নাই? তুমি টের পাও না, তুমি যে ছেলে মেয়ে পাইছো এটা তোমার শ্বশুর শাশুড়ির জন্য পাইছো, ঠিক না বেটি? কারণ তোমার শ্বশুর শাশুড়ি তোমার হাজবেন্ডের জন্ম দিছে, আর তোমার হাজবেন্ড হওয়ার কারণে তুমি ছেলে মেয়ে পাইছো, অথচ যে মূল কার দ্বারা শিন্নি খাইছো মোল্লাই চিনলা না।
কথাগুলি কি বাস্তব না অবাস্তব? বাস্তব। কষ্ট পাইতেছেন আপনারা? না। কথা কি ঠিক বললাম না বেঠিক বললাম? ঠিক। খবরদার, এগুলা করা যাবে না। 10 নাম্বার, নিজের ঘরে মহিলা সাহাবাদের জীবনী আলোচনা করতে হবে। মহিলা সাহাবা আছে না নাই? তাদের জীবন, তাদের জীবন হযরতে আসিয়া, হযরতে আসিয়া, এরপর হযরতে খাদিজা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ যে সমস্ত নারীরা আছেন তাদের আচার আচরণ, তাদের জীবনী নিয়ে পরিবারে কি করবেন মাঝে মাঝে আলোচনা করবেন। এটা যদি করেন তাহলে পরিবার থেকে ঝগড়া দূর হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। আমার বন্ধুগণ, এবার আসি বাপ। বাবাকে সম্মান করে না, বছরে ছয় মাসে একবার নিজের বাপকে আব্বা কইয়া ডাকে না, কিন্তু শ্বশুর রে কয় আব্বা যান, শাশুড়ি রে কয় আম্মা যান, আর যার কাছে মুরিদ হইছে উনারে কয় বাবা যান। এখন আর ঠিক কইলেন না? কথাকে ঠিক বললাম না বাড়ায় বললাম? আমি কথাটা আবার রিপিট করি, শ্বশুর রে কয় আব্বা যান, কি বলে শাশুড়ি রে কয় আম্মা যান, একেবারে যান দিয়ে আব্বা আম্মা, আর যার কাছে মুরিদ হইছে তারে কয়, কিন্তু নিজের বাপ মার কোনো খবর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের বাপকে বাদ দিয়া অন্য কোন পুরুষকে আব্বা আব্বা ডাকে তার জন্য আল্লাহর জান্নাত হারাম। কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? বাপ আগে ডাকবেন কাকে? শ্বশুরকে বাপ ডাকা যাবে শুধু আদবের জন্য। কিসের জন্য? কিন্তু এটা আসল বাপ নয়। কোন পীরকে বাপ ডাকা যাবে না, কারণ এটা আপনার উস্তাদ। পীর আপনার কি? উস্তাদ। কিন্তু বাপ ডাকবেন নিজের বাপকে। বাপ যদি কৃষক হয়, বাপ যদি লেবার হয়, বাপ যদি মাটি কাটেন না লোক হয়, বাপ যদি বাথরুম পরিষ্কার করেন না লোক হয়, বাপ যদি এমন পেশার লোক হয় যে ড্রেন পরিষ্কার করে, তবুও তাকে দেখা মাত্র শ্রদ্ধার সাথে আব্বা বলতে হবে। নিজের বাপের পরিচয় যে গোপন করে, আল্লাহ রাসূল বলছেন তার জন্য জান্নাত হারাম। মানুদ্দা গাইরে আবিহি হারামাল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি নিজের বাপের পরিচয় দেয় না, বাপকে বাপ বলে ডাকে না, অন্য কাউকে বাপ বলে ডাকে, তার জন্য আল্লাহর জান্নাত হারাম। আমাদের দেশে উকিল দেয় না, কথা বলে না, উকিলকে বাপ ডাকা এটা আরেকটা ভাইরাস। উকিলকে বাপ ডাকা যাবে না? না, প্রশ্নই আসে না। উকিল মানে সাক্ষী। আপনি উকিল, আপনি সাক্ষী, আপনি ইচ্ছা করলে সারা জীবনে 1 লক্ষ মানুষের বিয়াতে উকিল হন। উকিল মানে কি? এই জন্য 1 লক্ষ মেয়ে আপনারে বাপ ডাকতে হইবে, এটা পাইছেন কই? আরে বাপরে কি খুশি, ঘরে যায় কয় আজকে আমার আরেকটা মেয়ে বাড়ছে, এরকমের পণ্ডিত নাই তো কেমনে বাড়ছে? আরে জানো না, ওরে তো উকিল দিছি আমি, পরে বলবো। বাপ ডাকতে হবে নিজের বাপকে। অফিসার হইছেন, সচিবালয়ে চাকরি করেন, মন্ত্রী হইছেন, বাপরা কৃষক, চেহারার বালাই নাই, সিরা পাঞ্জাবি পরে গেছে, চেয়ার থেকে দাঁড়া, বাপকে আগে সম্মান দিয়া বসা। আমার বন্ধুগণ, বাপের মর্যাদা দিতে গিয়ে ইবনে মাজাহ, ইবনে মাজাহতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি এবং তোমার সম্পদ, তুমি এবং তোমার সম্পদ উভয়টাই তোমার বাবার কারণে। কার কারণে? তুমি সিটাঙ্গে ব্যবসা কইরা, ডাকাতে চাকরি কইরা, কোটি টাকার মালিক হইছো, কিন্তু তোমার বাপের ভিটা আছে মাত্র 1 শতক। আমি মোল্লা আজিম এই মিম্বরে বসে বলে গেলাম, এই শত কোটি টাকার চাইতে বাপের 1 শতক জায়গার দাম এত বেশি, জীবনে কোনো না কোনো সময় বিপদে পড়লে এই বাপের 1 শতক ছাড়া তুই উদ্ধার হতে পারবি না। কথা কি বেশি কঠিন করে ফেললাম? না, আমি কথাটা আবার রিপিট করি। অনেকে কয়, অনেক পুত্রবধূরা তার স্বামীরে খোটা দেখো, তোমার বাপের দিছেটা কি? কিচ্ছু দেয় নাই, থাকার জন্য একটা গড় দিছে, দিছে কি দেয় নাই? আপনি কোটি কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক, কিন্তু বাপ যে আপনারে 1 শতক দিয়ে গেছে, আপনি যদি ভবিষ্যতে কোনোদিন বিপদে পড়েন, আমি মোল্লা নাজিম চ্যালেঞ্জ করে গেলাম, এই বাপের দেয়া 1 শতক ছাড়া তুই বিপদ থেকে বাঁচতে পারবি না। এলাকা থেকে দূরে গেছো, চাকরি করো, লেখাপড়া করে বড় অফিসার হইছো, এলাকার মুরব্বীরা দেখলে সালাম দেয় না, কারণে মানুষই মনে করছ না, তুই মইরা দেখ, তোর লাশটা তোর এলাকা ছাড়া কোনো জায়গায় জায়গা হবে না।
কথা কি ঠিক বললাম না বাড়ায়া বললাম আমার বন্ধুগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি এবং তোমার সম্পদ পুরাটাই কার কারণে বাপের কারণে কার কারণে এজন্য বাপকে মর্যাদা দিবেন এক নাম্বার বাপকে কিভাবে মর্যাদা দিবেন এক নাম্বার বাবার সামনে হাঁটা যাবে না সহিহ হাদিস আমি এখন যেই কথাগুলি বলবো প্রত্যেকটা কোরআন হাদিসের কথা বাপে বাপকে সম্মান দিতে হবে এক নম্বরে বাবার সামনা সামনে হাঁটা যাবে না দুই নাম্বার বাবা যেখানে বসে বাবার উপরে বসা যাবে না তিন নাম্বার বাবাকে নাম ধরে ডাকা যাবে না চার নাম্বার বাবাকে অমর্যাদা করে কোনো কথা বলা যাবে না হোক বাবা অশিক্ষিত অথবা হোক বাবা কৃষক হোক বাবাটা জেলে এরপরে পাঁচ নাম্বার বাবার দেয়া সম্পদকে অবহেলা অবমূল্যায়ন করা যাবে না ছয় নাম্বার যে কোনো কাজ করার আগে বাবার সাথে পরামর্শ করা লাগবে সাত নাম্বার নিজের বাবার পরিচয় থাকতে অন্য কোনো পুরুষকে বাপ বলে ডাকা যাবে না আট নাম্বার বাবার সামনে নিজের জামা ঝাড়া দেওয়া যাবে না সুবহানাল্লাহকে দিচ্ছে হইল না সুবহানাল্লাহকে দিচ্ছে হইল না বাপ বসে আছে মাটা বসে আছে নিজের জামা যারা দেওয়া যাবে না নিষেধ করেছেন মুহাম্মাদুর এটা কিন্তু সহিহ হাদিসের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার বাবা মা বসে আছে বাপের সামনে জামাটা ঝাড়া দিও না কারণ জামার দুলা বাপের মুখে পড়বে খবরদার এটা করা বেয়াদবি বাপের সামনে জামা কাপড় ঝাড়া দিতে পারবি না জোরে কথা বলো তো দূরের কথা কোন তালে আছেন কোন তালে আছেন যেই বাপের সামনে জামা ঝাড়া দেওয়া নিষেধ সেই বাপের সাথে জোরে কথা বলা যাবে না যাবে না যাবে না খবরদার এরপরে নয় নাম্বার বাবার জন্য খরচ করতে কোনো কমতি কৃপণতা করা যাবে না দশ নাম্বার বাবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে খারাপ আচরণ করা যাবে না এগারো নাম্বার বাবার মুখের উপরে কথা বলা যাবে না বারো নাম্বার কোনো অজুহাতে বাবাকে অবহেলা করা যাবে আর বাপের আমরা বাক করি কথা কয় না কেন কি করে মানে বাপ আর এখন বাপ নাই বাপ এখন লজিং মাস্টার তিন ভাই কয় তোর ঘরে এক সপ্তাহ তোর ঘরে এক মাস আমার ঘরে এক মাস ভাইয়ের ঘরে এক মাস তো তিনজনে তিন মাস কিন্তু সমস্যাটা কোথায় একজনের ভাগে পড়ছে ফেব্রুয়ারি মাস এখন ফেব্রুয়ারি মাস কয় দিনে কথা বলতে হবে এখন আঠাশ দিন পরে আর খাবার নাই এখন অন্য পুত্রের বউরা কয় কেন আমরা তো একত্রিশ দিন আমি খাওয়াইছি তাহলে উনি এখন আঠাশ দিন উনি তো ফেব্রুয়ারি মাস পাইয়া জিততে গেল এই রকমের চরম বেয়াদব আমাদের দেশে আছে আমার গ্রামের কথা বলছি আমার কাছে এই খবরটা আসার পরে আমি আমার কলিজা ছিঁড়ে গেছিল আমার বোন আমাকে এই কথাটা বললেন ভাইয়েরা বাপ মারে ভাগ করছে করার পরে এক মাস নাকি এরকম বেশি ছিল আরেকটা কম ছিল সকালবেলার নাস্তা খাওয়ানোর মতো লোক নাই এগারোটা বেজে গেছে মা বাপের খাবার নাই জিজ্ঞেস করা হয়েছে ঘটনা কি ওই ঘটনা হলো ফেব্রুয়ারি আর মার্চ এই মাসের মধ্যে লাগছে গন্ডগোল এখন ওই কোনো বউ খাওয়াইতে রাজি না এই কথা শোনার পরে আমি আপনাদের কাছে জানতে চাই এই রকমের অবস্থা যেই বাংলাদেশে হয় সেই বাংলাদেশের কিছু বাপেরা জিন্দা থাকতে ছেলে মেয়ের নামে সম্পত্তি লিখা দেয় এরকমের বাপ আছে না নাই বাপ যারা আছেন তাদের জন্য নসিহত জিন্দা থাকবেন যতক্ষণ নিজের সম্পদ ছেলে মেয়ের নামে লিখে দিবেন না ততক্ষণ এটা কার অর্ডার এই আলোচনা আরেক দিন করব এই আলোচনা আরেক দিন করব কোন অজুহাতে বাপের সাথে মায়ের সাথে বেয়াদবি করা যাবে না এই কথাগুলি কার আমার বন্ধুগণ অনেক কথা আমার সামনে ছিল অনেক কথা তো বলে শেষ করতে পারি না টাইম চলে যায় কষ্টের কথাটা বলি মাকে বাপকে যেই মা যেই বাপ এত কষ্ট করে লালন পালন করলো মানুষের মতো মানুষ করলো বুড়ো হয়ে যাওয়ার পরে লজিং মাস্টারের মতো মা বাপের সাথে আচরণ করে এই ঘরে এক মাস ওই ঘরে এক মাস ওই ঘরে এক মাস যার মাঝখানে যদি মেহমান আসে লাগলো আরো গন্ডগোল কথা বলেন না কেন কিন্তু তুমি যে ভিটায় থাকো যে ঘরটাতে থাকো এটাও তোমার বাপের এই জন্য যারা বাপ আছেন জিন্দা থাকা অবস্থায় কখনো ছেলে মেয়েকে সম্পত্তি লিখে দিবেন না এটা ইসলাম এভাবে আপনাকে সমর্থন করে না
আপনি মরে যাবেন অটোমেটিকলি ছেলে মেয়ে আল্লাহর আইন অনুযায়ী কোরআনের অনুযায়ী আইনের কি বলে সম্পদের মালিক হয়ে যাবে কিন্তু আপনি जिंदा থাকতে এটা লিখে দিতে পারেন না এটা দিবেন না আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন আমিন আমার বন্ধুগণ আরো কিছু কথা ছিল সেদিকে সামনে গেলাম না মা বাবা আল্লাহর পরে কাদের জায়গা মা এবং বাবা তাদেরকে সম্মান দিয়ে কথা বলবেন সর্বশেষ কথা বউর জায়গায় বউ থাকবে মায়ের জায়গায় মা থাকবে বউর অধিকার বউর মত করে আদায় করে দিবেন মা বাবার অধিকারটা মা বাবার মত কি করবেন আদায় করে দিবেন আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন আমরা বলি আমিন আমিন আগামী জুমাতে ছেলে মেয়ের অধিকার কার অধিকার কেওর একটু বেশি দিয়া কেওর একটু কম দিয়া জায়গা জমি লিখে দিয়া যাওয়া এরকম মা বাবা আছে না নাই এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে এর পরের জুমাগুলি আমরা পাক পবিত্র ওযু নিয়া গোসল নিয়া একটা জুমা হবে একদম টোটাল পবিত্রতার উপরে একটা আলোচনা হবে তারপরে ধারাবাহিক নামাজের ব্যাপারেও কথা আসবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন আমার বন্ধুগণ সর্বশেষ কথা ক্যামেরাগুলি বন্ধ করে দাও সর্বশেষ